আজকে আমি দেখাবো কিভাবে মজিলা ফায়ারফক্স দিয়ে যে কোনো ওয়েবসাইট থেকে সম্পূর্ণ পেজের ইমেজগুলো ডাউনলোড করে ফেলা যায়। সো আমি একটা অ্যাডভান্সের সাহায্য নেব এই কাজটি করার জন্য। তো আমি প্রথমে মজিলা ফায়ারফক্স ওপেন করি, আমি গুগল অ্যাক্সেস করি, আমি সার্চ বক্সে যে কোনো কিছু লিখে সার্চ দিতে পারি। তো সাপোজ আমি সালমান খান লিখে সার্চ দিলাম, তো এখানে ইমেজে গেলাম। এখানে আমার টার্গেট হচ্ছে সম্পূর্ণ পেজের ইমেজগুলো আমি একটা ফোল্ডারে সেভ করে নেব এবং কোনো প্রকার রেজুলেশন লুজিং ছাড়া। তো এটা কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো এটা করার জন্য প্রথমে আমরা একটা অ্যাডঅনস ইনস্টল করতে হবে। প্রথমে আমি অ্যাডঅনসে যাই, তো এখানে সার্চ দিতে হবে, সার্চ অল অ্যাডঅনসে, ডাউন দেম অল, সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো অ্যাডঅনস আসবে, আপনারা যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি যেটা ইনস্টল করেছি সেটা দেখাই। এই যে ডাউন দেম অল, এটা আমি ইনস্টল করেছি 2.0.19। এই অ্যাডঅনসটা আপনারা ইনস্টল করে নেবেন। আশা করছি কীভাবে ইনস্টল করতে হয় জানেন অ্যাডঅনস। দেন আমি মূল পেজে ফিরে যাই। এখন আমি এই সম্পূর্ণ পেজের ইমেজগুলো একটা ফোল্ডারে সেভ করব। সেটা করার জন্য প্রথমে আমি রাইট ক্লিক দেব। রাইট ক্লিক দিলে এখানে অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে ডাউন দেম অল এটা দেখাবে যদি আপনার ডাউন দেম অল অ্যাডভান্সটা ইনস্টল করা থাকে। সো এটাতে ক্লিক দিই। এরকম একটা উইন্ডো আসবে, তো এখানে আপনার ফোল্ডারটা দেখিয়ে দেবেন। সাপোজ এখানে ইউজার্স, আমার এখানে টার্গেট ফোল্ডারটা দেখাচ্ছে, তো আমি এখানে সালমান খান লিখে দিলাম। তারপর আর কিছু চেঞ্জ করলাম না, এখানে স্টার্ট দিলাম। এখন এখানে দেখুন যে প্রত্যেকটা ইমেজ ডাউনলোড হয়ে যাচ্ছে এবং কোনো প্রকার রেজুলেশন লুজিং ছাড়া। তো সেটা আমরা একটু ব্রাউজ করে দেখি কোথায় ডাউনলোড হচ্ছে। ডাউনলোড সালমান খান, এখানে দেখুন প্রত্যেকটা ইমেজ ডাউনলোড হয়ে যাচ্ছে। যেটা যে রেজুলেশন আছে ঠিক সেটা সে রেজুলেশন ডাউনলোড হচ্ছে। তো আশা করছি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।